नमस्कार बंधुरा, आमी गीता। गीतास रान्ना बान्नाते सबाई के स्वागत जानिए शुरू करछी आजकेर रान्ना। और आपनि जदि आमार चैनेले नतून बंधु होये थाकेन तबे अवश्यई चैनेलटिके सबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटि प्रेस करबेन, जाते आमार नतून भिडियोर आपडेट सबार आगे आपनार काछे पौंछे जाए। आजके आमी रान्ना करब छानार मालाई चप। तो चलुन देखे नेওয়া যাক কিভাবে আমি এই ছানার মালাই চপ তৈরি করি। এখানে আমি হাফ লিটার দুধ আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম। আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধ না দিয়ে দুধটাকে ঘন করে জালও দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। এবার আমি দিয়ে দেব 1/4 চামচেরও কম এলাচির গুঁড়ো। এবার নাড়তে নাড়তে গুঁড়ো দুধটা আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি ক্রমাগত নাড়তে নাড়তে মালাইটা তৈরি করে নেব। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দুধ ঘন হয়ে যাওয়া মানেই মালাইটা রেডি হয়ে যাওয়া। দেখুন অনেক ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এদিকে আমি ছানাটাকে রেডি করব। এখানে আমি 1 লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। আর আমি 1 টেবিল চামচ সুজিকে আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং সোডা নয়, বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো এলাচের গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে চেপে চেপে মেশাতে থাকব মিনিট 5-6 সময় ধরে। দেখুন আমি হাতের তালু দিয়ে যেভাবে ডোলে ডোলে মাখছি এইভাবেই মাখতে হবে। দেখুন ছানাটা প্রায় মাখা হয়ে গেছে। এবার আমি একটা ডো তৈরি করে নিলাম। এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো সমান মাপে না হলেও চলবে, যেহেতু আমরা বাড়িতেই তৈরি করব তাই একটু ছোট বড় হলেও কোনো অসুবিধে নেই। দেখুন লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে চপের আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপর একটু তালু দিয়ে চ্যাপটা করে দিলেই হয়ে গেল চপ। তাহলে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা ছোট লেচি কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেখে নিচ্ছি যে এটা ফেটে যায় কিনা। যদি ফেটে যায় তাহলে আমি আরও একটু ময়দা দিয়ে লেচিগুলো মেখে নেব। দেখুন এটা ফাটেনি, তার মানে এটা একদম ঠিকঠাক হয়েছে। আমি অল্প অল্প করে ছানার চপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে বেশি দিয়ে দেব না, বেশি দিয়ে দিলে একটার সাথে আর একটা লেগে লেগে ভেঙে যেতে পারে, তাই আমি অল্প অল্প করে ভেজে নেব। দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। একটু ধৈর্য ধরে চপগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে ভাজলে চপগুলো উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। দেখুন আমি এবার উল্টে দিচ্ছি। আমি মিনিট 3-4 সময় ধরে কিন্তু এগুলোকে ভাজছি। দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার একটু উল্টে পাল্টে দেব। বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি একটা ঝর্ণা হাতার মধ্যে তুলে নিলাম। তেলটা একটু ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। পরের ব্যাচেরগুলোও আমি একইভাবে ভেজে তুলে নেব। এবার ঈষৎ উষ্ণ
মালাইয়ের মধ্যে আমি চপগুলো দিয়ে দেব। চপগুলো কিন্তু আমি মিনিট দুয়েক সময় ধরে ঠান্ডা করে নেওয়ার পর আমি মালাইয়ের মধ্যে দিয়েছি। গরম গরম চপগুলো যদি মালাইয়ের ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু চপের ভিতরে একদমই রস ঢুকবে না, আর খেতেও ভালো লাগবে না, তাই একটু ঠান্ডা করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবার পরিবেশন করে দিচ্ছি। দু ঘন্টা পর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে।